হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং এর পর্ব 7। আমাদের এই এপিসোড শুরু হয় একটা অ্যাকশন সিন দিয়ে, যেখানে সুহো হাইলা গিল্ডের লোকদেরকে কিডন্যাপ করতে দেখে তাদের একজনের উপরে অ্যাটাক করে দেয় এবং সোজা গিয়ে ওই লোকটার মুখে এক লাথি মারে, যেটা দেখে গিল্ডের বাকি সদস্যরা চমকে যায়। এরপরে সুহো বাকিদেরকে বলে, তোমরা হাইলা গিল্ডের লোকেরা এখানে কী সব করে বেড়াচ্ছ, লোকজনদেরকে কিডন্যাপ করে বেড়াচ্ছ? এটার উত্তরে ওই গিল্ডের একজন বলে, তার আগে তুমি বলো যে তুমি আমাদের এই সম্পত্তিতে কী করছো। একই তো তুমি আমাদের এই জায়গাতে বিনা অনুমতিতে চলে এসেছ, তারপর আবার তুমি আমাদের উপরে আক্রমণ করছো, তোমার কি মরার শখ জেগেছে নাকি? এই বলেই তারা সুহোর ওপরে পাল্টা অ্যাটাক করে দেয়। কিন্তু স্বাভাবিকভাবে সুহো ওদের অ্যাটাকগুলো দেখে খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সুহো মনে মনে ভাবে, আমি এদেরকে দেখেই বুঝতে পারছি এরা হাইনা গিল্ডের ডি র্যাঙ্কের মেম্বার। তারপরে সুহো একজনকে এমন জোরে একটা ঘুষি মারে যে সে দূরে ছিটকে গিয়ে পড়ে। তারপর সে বাকিদেরকেও কিক মারে এবং তাদের অবস্থা খারাপ করে দেয়। আর এই লড়াই দেখতে দেখতে বেরু মনে মনে বলতে থাকে, ইয়ং মোনার্ক, তুমি এখন অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছ, এরকম ডি র্যাঙ্কের মেম্বারকে হারানো তোমার কাছে এখন কোনো ব্যাপারই না। আর এদিকে সব লোকগুলোকে দড়ি দিয়ে এক জায়গাতে বেঁধে দেওয়ার পরে সুহো একা একাই বলতে থাকে, খুব সহজেই লড়াইটা আমি জিতে গেলাম, এগুলো কোনো ব্যাপারই হলো না আমার কাছে। এরপরেই ওই কিডন্যাপ হওয়া মেয়েটা সুহোকে বলে, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি কি হান্টার অ্যাসোসিয়েশনের কোনো হান্টার? যার উত্তরে সুহো বলে, হ্যাঁ, তুমি আমাকে একটা হান্টার বলতেই পারো। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে তোমরা যাও, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও। এরপরে ওই কিডন্যাপ হওয়ার লোকেরা এখান থেকে চলে যাওয়ার পরেই সুহো জিজ্ঞাসা করতে থাকে, হাইনা গিল্ডের লোকেরা এই লোকজনদের কিডন্যাপ কেনই বা করেছিল? তখন পাশ থেকে তরোয়ালটা বলে, সুহো, আমি যে কারণে বলছিলাম আমাদেরকে এখানে আসা উচিত, সেই কারণটা হলো ওই যে তোমার পিছনের ওয়াটার হাউসটা। ওই তরোয়ালটার কথা মতনই সুহো ওই ওয়াটার হাউসের মধ্যে ঢুকলে দেখতে পায় সেখানে অনেকগুলো খাঁচা রয়েছে, যেগুলোকে দেখে সুহোর মনে এই প্রশ্নটাই আসে, তাহলে কি ওই হাইলা গ্রুপের লোকেরা লোকজনদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে এখানেই বন্দি করে রাখে? তখনই বিরু পাশ থেকে বলে, এখানে কিছু একটা এনার্জি আছে যেটাকে আমি অনুভব করতে পারছি। তারপরে সুহো তার সামনের খাঁচাটার মধ্যে একটা কুকুরকে দেখতে পায় এবং সে বলে, ওরা কি এখানে আবার কুকুরদেরকেও বন্দি করে রাখছে নাকি? ওরা আসলে করতেটা কি চায়? যার উত্তরে ওই তলোয়ারটা বলে, না, ওটা কুকুর নয়, ওই বাচ্চা নেকড়েটা হলো ফ্যাং মোনার্কের বংশধর। শ্যাডো মোনার্কের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পর ফ্যাং মোনার্ক একটা গার্ড রাখে তার বংশধরকে সুরক্ষিত রাখার জন্য। ফ্যাং মোনার্ক এটা বিশ্বাস করতো, যদি তার বংশধর বেঁচে যায় তাহলে হয়তো একদিন ফ্যাং মোনার্ক আবারও জন্ম নিতে পারবে। কিন্তু সত্যি বলতে আমার মনে হয় না যে ফ্যাং মোনার্ক আবার জন্ম নিতে পারবে, তবে আমি আশা করি যেন তার বংশধর বেঁচে থাকে। এরপরে বেরু পাশ থেকে আবারও বলে, আমি এনার্জিটা অনুভব করতে পারছি, কিন্তু একে যদি এখানে এভাবে রেখে দেওয়া হয় তাহলে মারা যাবে। ইয়ং মোনার্ক, তাহলে আপনি কি করবেন? এসব কথা চলতে চলতেই পিছন থেকে ওখানে একটা মনস্টার চলে আসে, যাকে দেখে সুহো একটু অবাকই হয়। ওই মনস্টারটাকে দেখে তরোয়ালটা বলে, ব্রকি, তুমি বেঁচে আছো? এটা শুনে সুহো তরোয়ালটাকে প্রশ্ন করে, তুমি চেনো এই মনস্টারটাকে? তরোয়ালটা বলে, এটা হলো ব্রকি, সেই গার্ড যাকে ফ্যাং মোনার্কের বংশধরকে রক্ষা করার কাজ দেওয়া হয়েছিল। এরপরেই ওই মনস্টার ব্রকি ওই তরোয়ালটাকে বলে, দ্য ফ্যাং অফ র্যাখান, অনেকদিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয়নি, তুমি এখনো বেঁচে আছো? তরোয়ালটা বলে, ব্রকি, তুমি কি ভুলে গেছো যে তোমাকে ফ্যাং মোনার্কের বংশধরকে সুরক্ষিত রাখার কথা বলা হয়েছিল? তুমি কি সুরক্ষা দিচ্ছ যে ফ্যাং মোনার্কের বংশধরের এই অবস্থা? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই ব্রকি সুহোর কোলে ফ্যাং মোনার্কের বংশধরকে দেখে তার সামনে চলে আসে এবং সুহোকে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে, যেটা আমার জিনিস সেটাকে তুমি ধরেছ? আর এই বলে সে সুহোর ওপরে অ্যাটাক করে দেয়, যেই অ্যাটাকে সুহো দূরে ছিটকে গিয়ে পড়ে। বেরু জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন? যার উত্তরে সুহো বলে, এখনও পর্যন্ত আমি যে কোনো লড়াই করেছি তার মধ্যে ওর অ্যাটাক সবথেকে পাওয়ারফুল ছিল। আর এইখানেই আমরা দেখতে পারি সুহোর এন্ডিওরেন্স স্কিলটার লেভেল বেড়ে যায় আর ফিজিক্যাল রেজিস্ট্যান্সও বেড়ে যায়। বেরু পাশ থেকে বলে, আমরা যখন এখানে আসলাম আমি কিছু এনার্জি অনুভব করতে পারছিলাম, এখন বুঝতে পারছি তাহলে ওই এনার্জিটা এই মনস্টারের থেকেই আসছিল, আমি ইটারিমের এনার্জি অনুভব করতে পারছি যেটা ওই মনস্টার থেকে আসছে। এরপরে তরোয়ালটা ব্রকিকে বলে, তুমি কি করছো ফ্যাং মোনার্কের বংশধরকে বাঁচিয়ে রাখার জন্য? যার উত্তরে ব্রকি বলে, একটা সোজা নিয়ম হচ্ছে যে শক্তিশালী সেই বেঁচে থাকবে আর দুর্বলদের ভাগ্য শক্তিশালীরাই লিখবে, দুর্বলদের ব্যবহার করে শক্তিশালীরা বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক। আর এই বংশধর হলো সেই রকমই একটা দুর্বল, কিন্তু এর শরীরে ফ্যাং মোনার্কের রক্ত বয়েছে। আর তুমি এটাও বলতে পারো চারিপাশের সব খাবারের মধ্যে এর মধ্যেই সব থেকে বেশি পুষ্টিগুণ আছে, সেই কারণে আমি ওর রক্ত প্রতিদিনই খাই, যেটা হলো ফ্যাং মোনার্কের রক্ত।
আর আমি তোমাকেও মেরে ফেলবো যদি তুমি আমাকে বাধা দিতে আসো। আর তুমি একা কী বা করবে আমার? রেকার মারা গেছিল কারণ সে দুর্বল ছিল, আমি শক্তিশালী, আমি এখনও পর্যন্ত বেঁচে রয়েছি, তাই আমি হব পরবর্তী ফ্যাং মনার্ক, আর যে বাধা দিতে আসবে আমি তাকে মেরে ফেলবো। এসব বলতে বলতেই সুহু ওই তরোয়ালটা দিয়ে ব্রকের হাতের উপরে অ্যাট্যাক করে দেয়, যে কারণে ফ্যাং মনার্কের বংশধর তার হাত থেকে ছিটকে পড়ে যায় এবং বেরু তাকে ধরে নেয়। এরপরে সুহু আর ওই তরোয়ালটা একসাথে ওই মনস্টারটার বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি হয়। আর সুহো বলে এই প্রথম কোনো ফ্যাং আর শ্যাডো একসাথে টিম বানালো। এই সব কিছু দেখে ব্রকি বলে আমি তোমাদেরকে মেরেই ফেলবো। আর এখনই সুহোর কাছে সিস্টেমের থেকে একটা মিশন চলে আসে, যেখানে সুহোকে বলা হয় ব্রকি নামের ওই হাইনাকে মারো এবং নিজেকে বাঁচাও। এরপরই সুহো আর ব্রকি সামনাসামনি একে অপরের উপরে আক্রমণ করার জন্য রেডি হয়ে যায়। সুহো মনে মনে ভাবতে থাকে এবার আমি বুঝলাম যে এই গিলটা তাদের নামটা কোথা থেকে পেয়েছে। সে আরও ভাবতে থাকে কিন্তু একটা মনস্টার কী করে একটা গিল বানাতে পারে আর কী করে এবার লোকেদেরকে কিডন্যাপ করতে পারে? আবার এটা নয় তো যে এর সাথে কোনোভাবে ইটারিমের সম্পর্ক আছে? এসব ভাবতে ভাবতেই পাশ থেকে ওই লোকগুলো যাদেরকে সুহো বেঁধে রেখেছিল তারা চেঁচিয়ে বলে মিস্টার ব্রকি আমাদের দড়িটা খুলে দিন, ওই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, আমরাও আপনাকে সাহায্য করব, আপনি একা ওর সঙ্গে লড়াই করতে পারবেন না। এটা শোনার পরে ব্রকি এক কামড়ে ওই সব লোকেদের মাথা ছিঁড়ে ফেলে আর বলে তোমরা কি মনে করো ওই ছেলেটার মতো একজনের সাথে লড়াই করতে আমার তোমাদের সাহায্য লাগবে? যারা নিজেদের জায়গা না জেনে কথা বলে তাদেরকে মরতে হয়। যেটা দেখে সুহু পুরো অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না যে ব্রকি কেন তার নিজের গিল্ডের লোকজনদেরকেই মেরে ফেলল। এরপরে সুহু ওই তরোয়ালটা দিয়ে ব্রকির উপরে অ্যাটাক করে দেয় আর বলে তুমি কেন ওই লোকগুলোকে শুধু শুধু মেরে ফেললে, ওরা কি করেছিল? যার উত্তরে ব্রকি বলে দুর্বলরা কতক্ষণ পর্যন্ত বাঁচবে সেটা যাদের হাতে ক্ষমতা আছে তারাই নির্ধারণ করে, যাদের কাছে ক্ষমতা আছে তাদের কোনো কিছু করার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না, তারা যা ইচ্ছা তাই করে। এসব কথা চলতে চলতেই তাদের দুজনের মধ্যে প্রচুর ফাইট হয়, কোনোবার সুহো ব্রকিকে অ্যাটাক করে আবার কোনোবার ব্রকি সুহোকে অ্যাটাক করে। তাদের দুজনের লড়াইয়ে ওখানকার সব কিছু টুকরো টুকরো হয়ে যায়। এরপরে সুহো স্টোরু স্ল্যাশ অ্যাটাক ব্যবহার করে কিন্তু এটাতেও ব্রকির কিছুই হয় না, সে হাসতে হাসতে বলে এইটুকু তোমার ক্ষমতা? আর তখনই হঠাৎ করে সুহো ওই তরোয়ালটা ব্রকির পিঠের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। তখন তরোয়ালটা বলে ব্রকি তুমি এরকম পরিবর্তন কেন করলে নিজেকে? তুমি তো আগে লর্ড রেখানকে অনেক সম্মান করতে, তাহলে তোমার এখন এরকম পরিবর্তন কী করে হলো? ব্রকি বলতে থাকে না আমি ওনাকে সম্মান করি না, আমি ওনার ক্ষমতার নিচে সব সময় একটা দুর্বলের মতো থাকতাম, আমি আর এরকম দুর্বলতম জীবনে ফিরে যেতে চাই না। এরপরে ব্রকি ওই তরোয়ালটাকে ধরে তার শরীরের থেকে বের করে ছুঁড়ে মারে, যেটাতে তরোয়ালটা পুরো খণ্ড হয়ে যায়, যেটা দেখে সুহো চেঁচিয়ে ওঠে। আর এই সুযোগে ব্রকি সুহোর উপরে অ্যাটাক করে দেয়। আর অ্যাটাকের পরেই সুহো মনে মনে বলতে থাকে এটা অনেকটাই পাওয়ারফুল অ্যাটাক ছিল, আমার জন্য মনে হচ্ছে আমার শরীরের সব কটা হাড় ভেঙে গুঁড়িয়ে গেছে, কিন্তু আমি আমার বাবার কথা ভেবে এখনও হেরে যেতে পারি না। এই বলে সে ব্রকিকে একটা অনেক পাওয়ারফুল খুশি মারে। আর এদিকে ওই তরোয়ালটা ভেঙে মাটিতে পড়ে থাকে এবং বলতে থাকে তাহলে কি এখানেই সব কিছু শেষ? তাহলে ফ্যাংয়ের ভবিষ্যৎ কি এখানেই শেষ? ফ্যাং মনার্কের উত্তরাধিকারী কি আর বাঁচবে না? সাংসুহু কি এই লড়াইটা করতে পারবে? আমি লড়াই করতে চাই, আমি আরও লড়াই করতে চাই, আমি লর্ড রেখানের উত্তরাধিকারকে বাঁচাতে চাই, আমি লড়াই করতে চাই। এই বলে তরোয়ালটা তার সব শক্তি ওই ছোট্ট হায়না উত্তরাধিকারটাকে দিয়ে দেয়। আর দেখি সুহু এবং ব্রকের লড়াই চলতেই থাকে এবং এই সময় সুহোর এইচপি অনেক কমে আসে। এরপরে ব্রকি আবার সুহোর উপরে অ্যাটাক করে কিন্তু তখনই ওখানে বড় একটা হায়না এসে ব্রকির হাতে অ্যাটাক করে, যেটা দেখে সুহোও একটু অবাক হয়। তখনই সুহোর কাছে একটা নোটিশ আসে যেখানে বলা হয় ফ্যাংয়ের উত্তরাধিকারী আপনার লড়াই ক্ষমতাকে সম্মান জানিয়েছে, এখন সেও তোমার টিমে যুক্ত হতে চাইছে। নোটিশটা পড়ে সুহো একটু অবাকই হয় এবং ভাবতে থাকে ওই ছোট্ট নেকড়েটা ও আমার টিমে যুক্ত হতে চায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সুহো কি ফ্যাংয়ের উত্তরাধিকারকে তার টিমে জায়গা দেবে আর ওরা দুজন মিলে কি লড়াই করে ওই বড় নেকড়েটাকে হারাতে পারবে, নাকি এই লড়াইয়ে উত্তরাধিকারী প্রাণ হারাবে? যেটা মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী পর্বটা দেখার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।